দর্শক ব্রেকিং নিউজ দারুণ চমক দিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে দেশ ছাড়লেন ইমরুল কায়েস ও তামিম ইকবাল বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে একটি কঠিন এবং ব্যস্ত সময় পার করে বাংলাদেশ ক্রিকেট দল এখন নতুন লক্ষ্যে চোখ রাখছে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে পাকিস্তান ও ভারত সফরের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতের সার্জায় অবস্থান করছে এরই মধ্যে গত দুদিন আগেই দফায় দফায় দেশ ছেড়েছে শান্তরা দর্শক কঠিন ইঞ্জুরিতে লিটন ও তানজিদ তামিমের একাদশ থেকে ছিটকে গেছেন আর তাই তো বিসিবি বস ফারুক আহমেদের এক কথায় শত নানা নাটকীয়তার পর দীর্ঘ সময়ের পর দেশের জন্য হয়ে খেলতে দেশ ছাড়লেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস তো দর্শক আপনাদের কি মতামত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তামিম ইকবাল ও ইমরুল কায়েস খেলতে যাওয়ায় তা এই বিষয়ে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ